বাইরে তো ভীষণ বৃষ্টি চলছে আর আমার ঘরটাও তো ভীষণ নরবর হয়ে গেছে। আমি একটা কাজ করি, ওই ছোট লোক টুনির বাড়িটা দখল করে নেই আর ওদেরকে বাড়ি থেকে বের করে দেই, তাহলে আর কোনোদিন এই ছোট লোক ভিখারির সাথে দিন কাটাতে হবে না। কণিকা দিদি, তুমি আমাকে আর আমার ছানাদেরকে আমাদের বাড়ি থেকে বের করে দিলে কেন? এটা তো আমার বাড়ি। কি, এটা তোর বাড়ি? কি বললি তুই? শোন, আজ থেকে এটা আমার বাড়ি, তুই তোর ছানাদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা। তোর মতো গরিব প্রতিবেশীর সাথে আমি কিছুতেই বসবাস করব না। আর আমার আত্মীয় স্বজনেরা কত ধনী, আর ওরা যদি কখনো এসে দেখে তোর মতো গরিব পাখিদের সাথে আমি বসবাস করি, তাহলে আমার কি মান সম্মান থাকবে? হ্যাঁ বলতো। কণিকা দিদি, তুমি এমনটা করো না, তুমি দয়া করো আমার বাড়িটা ফিরিয়ে দাও। আমি এই ঝড়ের রাতে আমার ছানা দুটোকে নিয়ে কোথায় যাব? কণিকা কাক টুনির কোনো কথা না শুনে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর অসহায় টুনি বলতে থাকে, হায় আল্লাহ, তুমি আমায় কোন বিপদে ফেললে! আজ নিজের বাড়ি থেকেও আমি রাস্তায়, এখন আমি এই ছানাদেরকে নিয়ে কি করব আর কোথায় বাজাব? সে সময় সুখী পায়রা সেখানে আসে, টুনি সব কথা সুখী পায়রাকে বলে, তখন সুখী পায়রা তার বাসায় নিয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর বৃষ্টি টানা হইতে থাকে। এক সময় ঝড়ে কণিকা কাকের বাসা ভেঙে যায়, আর কণিকা কাক ও তার ডিম নিয়ে ভিজতে থাকে। হায় হায় হায়, এটা কি হলো? আমি ভেবেছিলাম টুনির বাড়িটা ভাঙবে না, আর শেষে কিনা টুনির বাড়িটা ভেঙে গেল, তাহলে এখন আমার কি হবে? এভাবেই ঝড়ে কণিকা কাক বৃষ্টিতে ভিজে মারা যায়, আর অন্যদিকে টুনি সেই সুখী পায়রার বাড়িতে সুখে দিন কাটাতে থাকে। মা মা, সুখী আন্টি কোথায়? তোমাদের একটা খুব ভালো সংবাদ দেব। কি সংবাদ দিবা মামনি, বলো আমাকে। ওই যে অহংকারী কাক, যে আমাদের বাড়ি থেকে আমাদেরকেই বের করে দিয়েছে, সে আজ ঝড়ের মধ্যে মারা গেছে। তো বন্ধুরা, অহংকার হলো পতনের মূল, অহংকার করে কখনো শান্তি পাওয়া যায় না, আর অহংকারীকে কেউ পছন্দ করে না, তাই আমরা কখনো কোনো কিছু নিয়ে অন্যদের সাথে অহংকার করব না। এরকম শিক্ষামূলক গল্প পেতে পাটগ্রাম আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।